নিজল টাটা নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি মজুমদার জুয়েল। দিনে বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজকে অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন ইকোনমিক টাইমসের সম্পাদক শওকত মাহমুদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মফিজুর রহমান। দুজনকে স্বাগত জানাই আজকে সংবাদ সম্প্রসারণে। ডক্টর মফিজুর রহমানকে দিয়ে শুরু করি। মানে মাননীয় প্রধানমন্ত্রী তিন দিনের সফর, কিছুক্ষণ আগে তিনি দেশে ফিরেছেন এবং সেখানে মোদি সরকার থেকে শুরু করে শেষ পর্যন্ত গান্ধী পরিবারের সঙ্গে সাক্ষাৎ, কতটা আন্তরিকতাপূর্ণ এটি তো মোটামুটি স্পষ্টই। আমাদের সাথে সম্পর্কের জায়গাটা নিশ্চয়ই সেই জায়গায় উন্নীত করতে পেরেছেন বা আমরা পেরেছি, আপনার কি মনে হয়? না, এটা যথার্থভাবে আপনি বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে তৃতীয়বারের মতো তিনি দায়িত্ব গ্রহণ করলেন, সেখানে গিয়েছেন এবং আমাদের যে ভারতের সাথে সম্পর্ক এটা তো নতুন করে বলার মতো কিছু নয়। এটা তো সেই স্বাধীনতা যুদ্ধের থেকেই, মানে তখন থেকেই আমাদের সেই শক্তিশালী সম্পর্ক এবং ঐতিহাসিকভাবেই এর আগ থেকেই সম্পর্ক আছে, কিন্তু বিভিন্নভাবেই সেই সম্পর্কের গতিপথ নির্ধারিত হয়েছে, মানুষের মানুষের যোগাযোগ আছে এবং আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে আমরা দেখেছি যে গত 10 বছর মোদী সরকার সেখানে থাকার কারণে আর আমাদের এখনো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার থাকার কারণে একটি স্ট্রং রিলেশনশিপ আমাদের ডেভেলপ করেছে। অতএব সে জায়গায় সঙ্গত কারণেই নরেন্দ্র মোদীর এই তৃতীয়বারের যে শপথ অনুষ্ঠান, সেখানে মাননীয় প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ আমাদের জন্য একটি শুভবার্তাই দেয় যে আমাদের মধ্যে বিদ্যমান যে সমস্যাগুলো আছে, সমস্যা তো একেবারে শেষ হয়ে যায় না, আন্তরাষ্ট্রীয় সম্পর্কের বিভিন্ন নানা গতিপথ থাকে, বিভিন্ন সময়ে সেগুলো পরিবর্তিত হয়, সে সমস্ত বিষয়গুলো থাকে এবং সমস্ত বিষয়গুলো অ্যাড্রেস করার ক্ষেত্রে আমার মনে হয় যে একটা পার্টনারশিপ, একটা শক্তিশালী পার্টনারশিপ আমাদের তৈরি হয়েছে এবং সেই শক্তিশালী পার্টনারশিপটা আরো 5 বছর যে আমাদের দেশে শেখ হাসিনা ক্ষমতায় থাকা এবং ওখানে নরেন্দ্র মোদী থাকার কারণে সেটা আরো বেগবান হবে বলে আমার মনে হয়, কারণ ওনারা ব্যক্তিগতভাবে নিজেদেরকে চেনার বুঝার সেই সময়টি পেয়েছেন। নেতৃত্বের রদবদল খুব ঘন ঘন হলে ইন্টারপার্সোনাল যে বন্ডিং বা সম্পর্কের যে একটি ইস্যু থাকে সেটি অনেক সময় হয়ে ওঠে না, কিন্তু এই পার্টনারশিপের কারণে সেটি আমার মনে হয় সেটি ডেভেলপ করেছে এবং ওইটাই আপনার রিফ্লেকশন যে সম্পর্কের মাত্রাটি বোঝা যায় যে শুধুমাত্র আপনার নরেন্দ্র মোদীর সাথে সম্পর্ক তা নয়, গান্ধী পরিবারের সদস্যদের সাথে যে সাক্ষাৎ সেটিও একটি রিফ্লেকশন এবং জনগণের সাথে যে সম্পর্ক সেটি তো আমরা প্রতিনিয়ত টেরেই পাই। অতএব আমাদের কাছে যে বিদ্যমান বিষয়গুলো আছে আমার মনে হয় সেগুলো সমাধানের জন্য আপনি জানেন কতিপয় ইস্যু আমাদের সামনে আছে, সেগুলো 26 সালে গঙ্গা চুক্তির এই ইস্যুটা নিয়ে একটু আলোচনায় আসবো, তার আগে একটু শওকত মাহমুদের কাছ থেকে একটু শুনে নেই। কারণ শওকত মাহমুদ, এই যে হঠাৎ করে সফর করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার, কারণ নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠান থেকে আমন্ত্রণ, তাতে খুব অতি শীঘ্রই কিন্তু একটা দ্বিপাক্ষিক আলোচনার জন্য প্রধানমন্ত্রীর সফর করার কথা ছিল, সেখান থেকে যে সেই ট্রিটি বা যে কথাগুলো আমাদের সাথে হওয়ার কথা ছিল সেগুলো একটু পিছিয়ে গেল বোধ হয়, কি বলেন? দেখুন, এই সফরটা বিশ্বত প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেসব সাক্ষাৎকার হয়েছে, যাদের সঙ্গে কথাবার্তা হয়েছে, সেই ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে দাবি করা স্বাভাবিক হবে যে সফরটা ফলপ্রসূ হয়েছে। আপনারা জানেন যে ভারতের নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার মধ্যেই কিন্তু ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন এবং ভারতের পররাষ্ট্র সচিব এসে এখানে আমন্ত্রণ বার্তা দিয়ে গেছে। সাধারণত নির্বাচন প্রক্রিয়া চলার সময় কিন্তু এই ধরনের আমন্ত্রণ জানানো হয় না, নতুন সরকার গঠনের পরে আমন্ত্রণ জানানো হয়। এক্ষেত্রে মনে হয়েছে, বিশেষজ্ঞরা মনে করেন যে যেহেতু ভারতের পক্ষ থেকে কতগুলি ইস্যুতে বাংলাদেশের সরকারের সম্মতি খুব জরুরি, সে কারণেই তারা শেখ হাসিনাকে আগে ভাগে নিয়ে যেতে চান। ইভেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবেন এটা নিশ্চিত ধরে রেখেই এই সফরের আমন্ত্রণ জানানো হচ্ছে। যা হোক, বিজেপি সংখ্যাগরিষ্ঠতা, মানে সংখ্যাগরিষ্ঠতা না পেলেও একক দল হিসাবে সরকার গঠন করেছে এবং নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন এবং শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন শপথ অনুষ্ঠানে এবং শপথ অনুষ্ঠানে শেখ হাসিনা গেছেন এবং যাওয়ার পরে এখন যে কথাবার্তা গুলো হয়েছে, নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত বৈঠক হয়েছে এবং আরো বিজেপির লালকৃষ্ণ আদবানির সঙ্গেও দেখা সাক্ষাৎ হয়েছে এবং উল্লেখযোগ্য যে কংগ্রেসের যারা, এই কংগ্রেস গত নির্বাচন গুলোর চাইতে আশাতীত সাফল্য পেয়েছে, সেই কংগ্রেসের নেত্রী সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে কথাবার্তা হয়েছে, যেটা আমার কাছে মনে হয়েছে যে এটা একটা ব্যতিক্রমী ঘটনা। এই জন্য
ইতিপূর্বে বিজেপি শাসনের সময় প্রধানমন্ত্রী যখন দিল্লিতে গেছেন, আমি আমরা দেখতে পাইনি যে সোনিয়া গান্ধীর সঙ্গে বা রাহুল গান্ধীর সঙ্গে দেখা হয়েছে। এর অর্থ হচ্ছে বিজেপি সরকারই হয়তো চাইছিল না যে শেখ হাসিনা যেন তাদের সঙ্গে দেখা করেন। তো এবার সে সুযোগটা দিয়েছে, মনে হতে পারে এক নম্বর যে কংগ্রেসের পার্লামেন্টে একটা রিয়েল অপোজিশন পার্টি হিসাবে ডেভেলপ করেছে এবং রাহুল গান্ধী একজন দলীয় নেতা হচ্ছেন, সেই কারণে তারা অ্যালাউ করেছে। দ্বিতীয়ত যে বিষয়টি গুরুত্বপূর্ণ, বাংলাদেশের ব্যাপারে বিজেপির পররাষ্ট্রনীতি বা কংগ্রেসের পররাষ্ট্রনীতির মধ্যে কোনো তফাত নেই। তফাতটা হচ্ছে যে পররাষ্ট্র প্রয়োগের ক্ষেত্রে কোমল কঠোরতার পার্থক্য, কিন্তু বাংলাদেশ প্রতিবেশীদের সঙ্গে তারা একইভাবে যায়। এই কারণে ভারত চাইছে, আমার কাছে যেটা মনে হয়েছে, যে বাংলাদেশ যেন কোনোভাবেই চীনের দিকে ঝুঁকে না পড়ে। কারণ কয়েকদিন আগে আপনারা দেখলেন, কয়েকদিন আগে না মাসখানেক আগে, ভারতের যে থিঙ্ক ট্যাঙ্কের বা বাংলাদেশ সাবেক হাই কমিশনার বিনাক বাবু, তিনি বলেছিলেন যে বাংলাদেশ এবং চীনের সম্পর্ক, পাকিস্তান ও চীনের সম্পর্ক মধ্যে হয়ে যাচ্ছে। এটা ভারতের পক্ষ থেকে একটা এক ধরনের উদ্বেগ প্রকাশ করেছে। এটা কিন্তু ভারত সরকারেরই কথা, তিনি প্রাইভেটলি এটা বলেছেন। এবং শেখ হাসিনার উপর চাপ রয়েছে, যেহেতু শেখ হাসিনা চীন সফরে যাবেন, চীনের কাছে আমাদের অনেক দেন দরবার আছে, সেই কারণে ভারত চাইবে ডেফিনেটলি যেন আওয়ামী লীগের সরকার চীনের প্রতি ঝুঁকে না পড়ে। এবং সেই জন্য যে একটা সর্বভারতীয় নেতৃত্ব বাংলাদেশের আওয়ামী লীগের পাশে আছে এবং তারা তাদেরই বলয়ই যেন থাকে, এই জিনিসটা প্রমাণ করার জন্যই বিজেপি সরকার হয়তো এই গান্ধী পরিবারের সঙ্গে সাক্ষাৎ উদ্যোগ নিয়েছে। গান্ধী পরিবারের সঙ্গে শেখ হাসিনার সম্পর্ক ব্যক্তিগত এবং বহু পুরনো, এটা আমি মনে করি যে এই সাক্ষাৎকারটা বাংলাদেশের জন্য ভালো, বাংলাদেশের জন্য ভালো। কিন্তু বিষয়টা হচ্ছে পেছনে যেই রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে, যে আন্তর্জাতিক পরিমণ্ডলের রাজনীতিতে বাংলাদেশের জন্য ভারতের পাশেই থাকে, অন্যত্র না যায়। দ্বিতীয়ত, এখন বাংলাদেশের পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশ সফরে। এর অর্থ হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে সফরটি, রাষ্ট্রীয় সফরটি ডিউ ছিল এই জুন মাসে, সেটি সম্ভবত হচ্ছে না, সেটার প্রয়োজনীয়তা এই সফরের মধ্য দিয়ে হয়তো কুড়িয়ে গেছে, যদি আনুষ্ঠানিক আলোচনা হয়নি। কিন্তু এবং বরঞ্চ বাংলাদেশ চাইছে নরেন্দ্র মোদী যেন বাংলাদেশে আসে, এবং ভারত পররাষ্ট্রনীতির যে ইস্যুগুলোর কথা তারা আগে তুলে ধরেছিলেন, তিস্তার ক্ষেত্রে তারা নিজেরা সহযোগিতা করতে চায়, ভারতের অনেকগুলো এজেন্ডা তারা শেখ হাসিনার কাছে তুলে ধরতে চায়, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যে প্রধানমন্ত্রী সাইমা ওয়াজেদকে ভারতীয় নেতৃত্বের সামনে যেভাবে উপস্থাপন করেছেন তার পাশে রেখে, এটাও একটা আমি মনে করি যে ভবিষ্যতের রাজনীতির দিকে। জি, সে জায়গাটা একটু মুস্তাফিজুর রহমান আপনার কাছ থেকে একটু শুনে নিতে চাই, কারণ বিরোধীদের তো অনেক ধরনের ব্যবসা এবং সাধারণ মানুষের এক ধরনের যে মনে হয় মানে বার্সাই ভিউ, যে আমরা আসলে সেরকমভাবে কি ভারতের কাছ থেকে পেয়েছি, কারণ আমরা কিন্তু অনেক কিছু দিচ্ছি, তারপরও সেই তুলনায় আমরা কতটুকু পাচ্ছি, সেই জায়গাটায় বিশ্লেষণের সময় আছে কিনা বা সময় এসছে কিনা মুফিজুর রহমান? না, সেটা তো সবসময় দ্বিপাক্ষিক সম্পর্কগুলো তো আসলে রেসিপ্রোকাল মানে পরস্পরের আদান প্রদানের মধ্য দিয়ে সেটি নির্ধারিত হয়, যে আমরা যদি একটি পপুলার নেগেটিভ এরকম দাঁড়িয়েছে যে আমরা দিচ্ছি, তো বিনিময়ে যে আমরা পাচ্ছি না তা নয়, কিন্তু সেটা আরো কত মাত্রায় আমরা আমাদের স্বার্থটাকে ম্যাক্সিমাইজ করতে পারি বিভিন্ন ইস্যুতে। যেমন এর মধ্যে একটি বড় বিষয় হচ্ছে আপনার বাংলাদেশ তো একটা ট্রিকি অবস্থানে আছে, সেটা আমরা কিন্তু গত কয়েক বছর যাবত, গত 5-7 বছর যাবতই দেখছি যে ইন্ডিয়া চায়না রিলেশনশিপের মধ্যে বাংলাদেশের যে অবস্থান, এই দুইয়ের সাথে যে ব্যালেন্স করার যে বিষয়টি, সেটি তো খুব একটা ট্রিকি রিলেশনশিপ, এবং সেটি সক্ষমতার সাথেই বর্তমান সরকার বা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটি সক্ষমতার সাথে করে আসছেন বলে আমাদের কাছে প্রতীয়মান হয়। যেমনিভাবে উনি ইন্ডিয়াতে এবার এই শপথ গ্রহণ অনুষ্ঠানেই উনি দাওয়াত পেলেন, আবার কিছুদিন পরে চায়নাতে যাবেন, অতএব দুই পক্ষের সাথে যে একটি ভারসাম্যপূর্ণ সম্পর্ক এগিয়ে যাচ্ছে আমাদের, সেটা আমরা বুঝতে পারি। কিন্তু এখন কথা হচ্ছে যে এই দুই পক্ষ থেকে আপনি আপনার স্বার্থগুলোকে কিভাবে ম্যাক্সিমাইজ করবেন। তো ইন্ডিয়ার কনটেক্সটে যেটি বলা হয় সেটি হচ্ছে যে কি কি বিষয়ে আমরা পিছিয়ে আছি। আসলে পিছিয়ে আছি যেমন আপনার ট্রেড ডেফিসিট, একটা বিশাল একটা ট্রেড ডেফিসিট আছে, তো সেটাকে আমরা কি করে আরো কমিয়ে আনতে পারি। আমরা যেমন ২০০ বিলিয়ন আমরা সেখানে রপ্তানি করি, অন্যদিকে ইন্ডিয়া করে প্রায় ১৪০০ বিলিয়ন, এখানে বিশাল একটি ফারাক আছে। তো সেই ফারাকটাকে আমরা আমাদের ট্রেড ডাইভার্সিটি, আমাদের রপ্তানির
আপনার বহুমুখীকরণ, তার মধ্য দিয়ে কিভাবে কমিয়ে আনতে পারি, সেক্ষেত্রে ইন্ডিয়ার সহযোগিতা আমাদের প্রয়োজন হবে। কিন্তু একটি কথা মনে রাখতে হবে, আমরা যেহেতু আবার সামনে আমাদের এলডিসি গ্রাজুয়েশন হবে, সেক্ষেত্রে কিন্তু ডাব্লিউটিও এর শর্ত অনুযায়ী আমরা অনেক কিছু পাবো না ওখানে, অর্থাৎ কম্পারেবল যে বিষয়গুলো বাণিজ্যকে আপনার বৃদ্ধি করার জন্য সেগুলো কিন্তু মাথায় রেখে আমাদেরকে আগাতে হবে। একটা কথা যে বারবার বলা হয়েছে, মানে পানির ন্যায্য হিস্যা আমরা পাইনি, পাচ্ছি না। তিস্তা নিয়ে বহু বছর ধরে কথা হচ্ছে, এই নরেন্দ্র মোদী সরকার প্রথম থেকেই বলছে দেবে, কিন্তু এখন পর্যন্ত দেওয়া হলো না, সেগুলো নিয়ে নানা ধরনের কথাবার্তা আছে। মানে ওই বাণিজ্যের বড় যে গ্যাপটা, সেটা পূরণ তো আমাদের পক্ষে, ছোট দেশের মতো খুব দেশের পক্ষে খুব কঠিন। কিন্তু আমরা যে আন্তর্জাতিক নদীগুলো আছে সেটার পানিটাও তো ন্যায্য যে পাওনাটা সেটা পেতে পারি, সেটাও এক ধরনের বিরোধীদের পক্ষ থেকেও এক ধরনের সমালোচনা আছে। কিন্তু সেই জায়গাগুলো নিয়ে আলোচনার নিশ্চয়ই সুযোগ আছে। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আপনাদের সঙ্গে আবারও যুক্ত হচ্ছি। দর্শক, নিটল টাটা নির্মিত সংবাদ সম্প্রসারণে একটা বিরতি, সঙ্গে থাকবেন। বিরতির পর আবারও স্বাগত। নিটল টাটা নির্মিত সংবাদ সম্প্রসারণের সঙ্গে আছেন ইকোনমিক টাইমসের সম্পাদক শওকত মাহমুদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মফিজুর রহমান। দুজনকে আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমাদের মানে যেহেতু একটা প্রস্তাবিত বাজেট হয়ে গেল, সেটি নিয়ে একটু আলোচনা করে তারপর আমরা একটু ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের আলোচনায় আসতে চাই। আজকে অর্থনীতিবিদরা নওয়াবের আলোচনায় যেভাবে সরাসরি বললেন যে একদম হাত পা বেঁধে বলির পশু মতো একটি বাজেট তৈরি করা হয়েছে, সেটি নিয়ে আমি একটু শওকত মাহমুদ আপনার বিশ্লেষণ শুনতে চাই যে আসলে অবস্থা কি এতটাই ভয়াবহ। দেখুন, সবাই যারা স্বনামধন্য অর্থনীতিবিদ আছেন তারা সবাই এক সুরে বাজেটের সমালোচনা করছেন। বাজেটে কর্মসংস্থানের ব্যবস্থা নেই, ব্যাংকগুলো উদ্ধারের ব্যবস্থা নেই, রিজার্ভ বাড়ানোর উদ্যোগ নেই, এগুলো মানুষের উপর একটা বোঝা চাপাচ্ছে এবং দুর্নীতি সহায়ক, দুর্নীতি মোটা তাজা করণের বাজেট দেওয়া হচ্ছে। নওয়াব যেটা সংবাদপত্র মালিক সমিতি, তাদের যে আয়োজন ছিল আজকে, এটা আমি কখনো আগে দেখিনি। বাজেটের পরে সংবাদপত্র মালিক সমিতি ধরনের আলোচনা আয়োজন করে এবং সেখানে ডক্টর ওয়াহিদিন মাহমুদ, ডক্টর হোসেন দিলুর, আহসান মনসুর, সালেহউদ্দিন আহমেদ সবাই উপস্থিত থেকে বলেছেন এই বাজেট সমালোচনা। এবং আপনারা দেখবেন যে সিপিডি তো করছেই, টিআইবিও করছে, এবং তারা যে বিষয়গুলো তুলে ধরছেন যে এই বাজেট একটা এমন একটা বাজেট হয়েছে যে ডক্টর ওয়াহিদিন মাহমুদের ভাষায় হাত্তা বালা কথা পশুর বলির পশুর মতো অবস্থায় মানুষকে আনা হচ্ছে। আমি মনে করি যে সরকারের আসলে ভাবনার চিন্তা ভাবনা করে দেখা উচিত, সেকেন্ড থট দেওয়া উচিত। এই বাজেটটি যারা পেশ করেছে এই বাজেটটির মধ্যে কোথায় কোথায় ফিনান্স বিলে, যেহেতু সম্পূর্ণ বিল পাস হয়ে গেছে, ফিনান্স বিলের মধ্যে তারা কি ধরনের পরিবর্তন আনতে পারেন, সাধারণ মানুষকে কিভাবে স্বস্তি দিতে পারেন, সেটা মোবাইল ফোনের কল চার্জ থেকে শুরু করে, তারপরে আপনি দেখবেন যে এই বিসিসিআই প্রতিক্রিয়ার কথা বাদ দিলাম, বিসিসিআই মোটামুটি সরকারের একটা অনুগত একটা পেশাজীবী সংগঠন, তাদের বক্তব্যের মধ্যেও কিন্তু এক ধরনের একটা সম্প্রচ্ছতা সমালোচনা আছে। অন্যদিকে বিকেএমকে অন্যান্য যারা পোশাক আমদানি কারক উৎপাদক সবাই কিনতে পারে সমালোচনা করছে। এখন আমরা বুঝি সরকার এমন একটা চাপের মধ্যে বাজেট করেছে, কিন্তু এই চাপের মধ্যে থেকেও অ্যাটলিস্ট একটা আমি মনে করি যে একটা কর্মসংস্থান সহায়ক, দুর্নীতি মোচনকারী একটা পন্থার একটা ব্যবস্থা থাকবে এবং এখানে যারা দুর্নীতি করছে তাদেরকে এই প্রণোদনা দেওয়া হচ্ছে বলে তারা অভিযোগ করছে। এগুলো বিষয়ে আমার মনে হয় সরকারের ভেবে দেখার প্রয়োজন আছে। এমন সমস্বরে বাজেটের সমালোচনা এর আগে আমি কখনো শুনিনি। কিন্তু এর মধ্যে তো যারা সমালোচনা করছে তাদেরকে সরকারি দলের সাধারণ সম্পাদক বলছে যে বিএনপির ভাষায় কথা বলছে, যেমন সিপিডির নাম ধরে তারা কোনো রাজনৈতিক দল করে না, এটা এটা আওয়ামী লীগের মহাসচিবের একটা আমি মনে করি যে সমালোচনাটা ভ্রান্তিকর, কারণ ডক্টর ওয়াহিদুল নাম ছিল করে তারা কেউ কোনো রাজনৈতিক দলের সদস্য না, তারা স্বাধীনভাবেই তাদের মতামত ব্যক্ত করছেন। এখন বিএনপির প্রতিক্রিয়ার সঙ্গে তাদের প্রতিক্রিয়া মিলে গেলে তারা বিএনপির সুরে কথা বলেন, এই কথাটা বলাটা আমার মনে হয় যে অধ্যাপক মফিজুর রহমান। বিষয়টি যেটা শওকত ভাই বলছিলেন যে আসলে ডিসপাইট অল দি ক্রিটিসিজমস, যে কিছু যে পজিটিভ বিষয় আছে সেগুলো মনে হয় গণমাধ্যমে সেভাবে প্রচারটি পায়নি। যেমন আপনার মনে করেন যে শিক্ষা খাতে 8,000 কোটি টাকা বরাদ্দ বৃদ্ধি পেয়েছে, আবার সোশ্যাল সেফটি নেটওয়ার্কে ওখানে 10,000 কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। এখন এই যে কিছু কিছু পজিটিভ বিষয় আছে সেগুলো কিন্তু সেই মাত্রায় গণমাধ্যমে জায়গা পায়নি,
ফলে যে ক্রিটিসিজম গুলো আছে সেগুলো ব্যাপক মাত্রায় সমস্যরে সবাই বলছে, এটা ঠিক। তো সেখান থেকে বেরিয়ে আসারও তো কিছু মেকানিজম হতে পারে। যেমন আপনার এই যে আমরা স্মার্ট বাংলাদেশের কথা বলছি, যে 41-এর মধ্যে আমরা স্মার্ট বাংলাদেশ করে তুলবো, সেই জন্য তো আমাদের ডিজিটাল ডিভাইসেস এবং ইন্টারনেট যে বিষয়টি সেটি তো একটা খুবই প্রয়োজনীয় বিষয়। তো সেখান থেকে কিন্তু ইজিলি যে ট্যাক্সটা আরোপ করা হয়েছে সেটা যদি উইথড্র করা হয়, এটা কিন্তু আরো পিপল ওরিয়েন্টেড করা সম্ভব। যেমন যে বিষয়গুলোতে খুব বেশি মাত্রায় হয়েছে আপনার ওই যে 15% এবং 30% যে বিষয়টি, সেটি তো সবচেয়ে বেশি আলোচনার জায়গাটা। তো সেই জায়গাটা তো সরকার আসলে এডিথিং করতে পারে। তো আমার মনে হচ্ছে যে হ্যাঁ, একটা খুব কঠিন সময়ে একটি বাজেট প্রদান সেটি সরকার করেছে, সীমিত সাধ্যের মধ্যে আপনার বাজেটকে সীমিত করে রাখার চেষ্টা করা হয়েছে যাতে মুদ্রাস্ফীতি সেভাবে বৃদ্ধি না পায়। তবে আরেকটি আশার বাণী, যেটি এটা আশার বাণীই বলবো, বাস্তবায়ন হওয়াটা তো খুব দূরের কথা, যদি আপনার ইনফ্লেশনকে 6-6 এর মধ্যে নিয়ে আসা যায় সেটি একটি পজিটিভ বার্তা। কিন্তু আমরা দেখেছি গত দীর্ঘ সময় সেটি সম্ভব হয়ে উঠেনি। কিন্তু যদি অর্থমন্ত্রীর কথা অনুযায়ী গত নেক্সট 6 মান্থে সেটি 6-এর মধ্যে নিয়ে আসা যায়, তাহলে এটিও কিন্তু একটি পজিটিভ বিষয়। কিন্তু সেই বিষয়গুলো অর্জন করতে হবে, সে অর্জন করার জন্য যে চ্যালেঞ্জগুলো সেগুলো আছে। আপনার বিশাল একটা ডেফিসিট বাজেট নিঃসন্দেহে, সেই অর্থ কিন্তু আর নিতে হবে আবার ম্যাক্সিমাম ব্যাংক থেকে লোন, ব্যাংকে তো লিকুইডিটি ক্রাইসিস এমনিতেই আছে। তো আমার মনে হয় যে নেগেটিভ বিষয়গুলো প্রচারণা একটু বেশি পেয়েছে, পজিটিভ যেগুলো আছে সেগুলোকে আলোচনায় সেভাবে আনা হয়নি। কিন্তু নেগেটিভ যে বিষয়গুলো আলোচনায় এসছে তার কিছু কিছু সরকার ইচ্ছেগুলো উইথড্র করে নিয়ে এটাকে আরো জনবান্ধব করার একটি সুযোগ কিন্তু রয়ে গেছে, এখনো সময় টার্গেটটা কি, এটা কি করে মানে শোধ করা হবে, বা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের টার্গেট কি লক্ষ্য করা হয়েছে, সেগুলো কি আছে বাজেটে, সেটা তো দেখা যায় না। সেটা এই জন্য বলছি যে আশার বাণী, আমরা তো আশ্বস্ত হতে চাই, আমরা তো আশ্বস্ত হতে চাই। আমরা বাজারে যারা যাই আমরা সব দিক থেকেই জানি যে আসলে ইনফ্লেশনটি সেটা 9-10 যাই বলেছি, আমরা গত 2 বছরে সেটা সেই জায়গায় নেই, সেটা আরো বেশি। এবং সেই দিকটা আমাদের সবাইকে আমাদের সবার গায়ে সেটি লাগে এবং লেগেছে। এখন আশ্বস্ত হতে চাই, 6-এ আসা উচিত, সেই মেজারমেন্ট এবং সেই ইনস্ট্রুমেন্ট সেগুলো প্রয়োগ করার বিষয়গুলো সেগুলোর ক্ষেত্রে আসলে চিন্তা ভাবনা খুবই প্রয়োজন। মানুষ কষ্টে আছে এটি সত্য, যে বাজার সবাইকে খুব আক্রান্ত করে আছে সেটি আমরা দেখতে চাই, সেটি আমরা 6-এ দেখতে চাই। এই প্রত্যাশা আমার মনে হয় যে অ্যাক্রস দি লাইন্স যে ইনফ্লেশন আপনাকে ওখানে আনতে হবে, তো সরকার সেটাকে অ্যাড্রেস করছে। মেকানিজম ইনস্ট্রুমেন্ট সেগুলোকে ডিজাইন করা, সেগুলো তো সরকারের খুবই টেকনোক্রেটিক ইস্যুস, সেগুলো আমার মনে হয় যে জনগণ দেখতে চাইবে, আমরাও দেখতে চাইবো। সে জায়গাটা শকত মাহমুদ, এনবিআর কে যে টার্গেট দেওয়া হয়েছে সেটা এনবিআর এর চেয়ারম্যান কিন্তু কদিন আগেই একটা ব্রিফিং এ বলেছিলেন যে আমাদেরকে যে টার্গেট দেওয়া সেটা অবাস্তব, এবার টার্গেট আরো বেড়েছে, সেটা কি বাস্তব, সেটি কত কতটুকু বাস্তব? সেটাও বাস্তব নয়, এবং এনবিআর এর উপর যে কর আহরণের লক্ষ্য দেওয়া হয়েছে আমি মনে করি যে এনবিআর পক্ষে সম্ভব নয়, এবং এটা এনবিআর নিজেও জানে এবং এনবিআর বহির্ভূত যারা আছে তারা, এবং আপনি দেখবেন এনবিআর এর বাইরে যারা কর আহরণের সঙ্গে জড়িত তাদের লক্ষ্যমাত্রা আবার কমিয়ে দেওয়া হয়েছে। মানে কমিয়ে দেওয়া হয়েছে এই কারণে যে এরা নিজেরাই আপনার কর কম দেয়, এবং যেমন সরকারি সংস্থাগুলো যদি তাদের যে কর পাওনা রয়েছে এই করগুলো দিলেও কিন্তু আপনার সরকারের খাতে বড় অঙ্কের টাকা জমা দেয়। তবে এনবিআর এর পক্ষে এটা সম্ভব নয়, এবং আমরা দেখবো যে এই লক্ষ্যমাত্রা আবার দিয়ে অ্যাডজাস্ট করা হবে ভবিষ্যতে, কারণ গত অর্থ বছরই প্রায় 20,000 কোটি না কত 2,000 কোটি টাকার লক্ষ্যমাত্রা তারা স্পর্শ করতে পারেনি, মানে অধরা রয়ে গেছে। সেই জায়গায় এনবিআর এর পরে এই অতিরিক্ত বিবরণ দাবি মনে করছে, এটি বাজেটে দেখানোর জন্য বলা হয়েছে, আশ্বস্ত করার জন্য, বাস্তবে এটা যে বাস্তবায়নযোগ্য নয় এটা সরকারও জানে। সেই জায়গাটায় অধ্যাপক মফিজ, মাঝখানে একজন ব্যবসায়ীর সঙ্গে আলাপ হচ্ছিল, তো ওনার যিনি এনবিআর এর মানে যেই এরিয়াতে পড়েন এনবিআর এর যিনি কর্মকর্তা, তিনি এই বাজেট জুনের কিছুদিন আগে ফোন দিয়েছেন, বলছে আমার তো এত টাকা টার্গেট ছিল ফুলফিল হচ্ছে না, আপনি একটু এটা বাড়িয়ে দেন, আমরা পরের বছর আমি সেটা পরের বছর এটা অ্যাডজাস্ট করে দেবো। তো সেই এনবিআর এর কর্মকর্তাদের টার্গেট দিয়ে মানুষের কাছ থেকে টাকা আদায় করার এটা তো মানে কেমন হয়ে গেল না? সেটা দেখেন আপনার রেভিনিউ কিন্তু কালেকশন করতে হবে সরকারকে,
রেভিনিউ কালেকশন দিয়ে সেটাই কিন্তু রাষ্ট্র চলে, তাই না? আমরা তো পরনির্ভরশীল হয়ে থাকতে চাই না। এখন রেভিনিউ কালেকশন করতে গেলে প্রাইভেট সেক্টরে যেভাবে সেলস টার্গেট দেওয়া হয় ওরকম তো বিষয়টি নয়, কিন্তু বিষয়টি হচ্ছে যে আপনি আপনার যে কাঠামো, আপনার যে কর নেটওয়ার্ক, অর্থাৎ ওই যে আমরা কতজন সেই টিন নাম্বার দাঁড়িয়ে আছি, কতজন আমরা ট্যাক্স দিচ্ছি, সেটা কিন্তু বহু বছর ধরে বলা হচ্ছে সেটা কিন্তু বাড়ানো সম্ভব নয়, খুব খুব একটা বাড়ে না এখন। তাহলে যে কনসার্ন অফিসারের যে বিট, আমরা যদি জার্নালিজমের ভাষায় বলি, অর্থাৎ ওনার যে কর্মক্ষেত্রটি, সেখানে কেন টিন নাম্বারধারী ট্যাক্স দিচ্ছে না, সেটা কিন্তু ওই অফিসারকে আপনি অ্যাসাইন করতেই পারেন যে আপনার নির্দিষ্ট এলাকার টিন নাম্বারধারীরা কেন ট্যাক্স দিচ্ছে না, সেটা আপনাদের একদম একদম পরিষ্কার। একটা বিরতি নিয়ে, বিরতি নিয়ে ফিরে এসে আবার আলোচনা যুক্ত হচ্ছে। কারণ যেটা বলেছিলাম যে বৈশ্বিক চ্যালেঞ্জের মধ্যেও বাংলাদেশের অবস্থান ভালো বলে মনে করছেন ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশের রাষ্ট্রদূত, আমরা সেই জায়গাটায় আলোচনা করবো। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, দর্শক সঙ্গে থাকবেন। বিরতির পর আবার স্বাগত। নিটোল টাটার বৃত্ত সংবাদ সম্প্রসারণের সঙ্গে আছেন শওকত মাহমুদ এবং অধ্যাপক ডক্টর মোহাম্মদ মফিজুর রহমান। শওকত মাহমুদ, এর মধ্যে আমি যেটা বারবার বলছিলাম যে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত বাংলাদেশে হোয়াইটলি, তিনি বিদায়ী ডিক্যাপ টকে যেটা বললেন যে বাংলাদেশ মানে বৈশ্বিক চ্যালেঞ্জের মুখে পড়লেও বাংলাদেশের অর্থনীতির একটা বড় সম্ভাবনা আছে এবং সেটি নিয়ে তারাও কাজ করতে চান আমাদের সঙ্গে, সেটি নিয়ে আপনার বিশ্লেষণ একটু শুনি। ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত কোন প্রেক্ষিতে কথাটা বলেছেন যে বৈশ্বিক চ্যালেঞ্জের মধ্যেও বাংলাদেশের সম্ভাবনা দেখেন, পুরোটা জানি না। তবে তিনি যখন বক্তব্য দিচ্ছিলেন তখন ইউরোপিয়ান ইউনিয়ন নির্বাচন হয়েছে এবং নির্বাচনে কট্টর ডানপন্থীরা বিপুল ভাবে জয় পেয়েছে এবং এই কারণে প্রেসিডেন্ট পার্লামেন্টের আগাম নির্বাচন ঘোষণা করে দিয়েছেন এবং এগুলো নিয়ে একটা গোলমাল হচ্ছে ইউরোপে, এবং ইউরোপ হচ্ছে আমাদের রপ্তানি গন্তব্যের একটা বড় ঠিকানা, আমেরিকা পরে ইউরোপ আমাদের। তো তিনি যে বৈশ্বিক চ্যালেঞ্জের কথা বলতেন, সত্যি বাংলাদেশের অর্থনীতি বৈশ্বিক চ্যালেঞ্জের পড়েছে, কিন্তু বৈশ্বিক চ্যালেঞ্জের যতখানি অবদান আমাদের এই অর্থনৈতিক অবস্থার জন্য, তার চাইতেও আমাদের স্থানীয় অবদান অনেক বেশি। হয়তো আমরা যে এই বিদ্যুৎ খাতে ক্যাপাসিটি চার্জের নামে আমাদের শুধু ডলার পেমেন্ট করে যাচ্ছি, আমরা এই অধিক ঋণ করে ফেলেছি, এগুলো তো আর বৈশ্বিক চ্যালেঞ্জ নয়। আমাদের তো আর ইউক্রেন থেকে আলু আসে না, তরমুজ আসে না, কিন্তু এগুলোর দাম যে বেড়ে গেছে, এই মূল্য স্ফীতিটা আমাদের জন্য একটা ভয়াবহ অবস্থা। তারপরে আমি মনে করি যে বাংলাদেশের বা পেছনের কোনো জায়গা নেই, বাংলাদেশকে এখন এগোতে হবেই, এবং কিভাবে বাংলাদেশ এগোবে সেই ব্যাপারটাও কিন্তু আমাদের অর্থনীতিবিদরা পরিষ্কার ভাবে বলে দিয়েছে যে ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনো এবং ওই মেগা প্রজেক্টের নামে বিপুল পরিমাণ ঋণ সংগ্রহ বন্ধ করো এবং মানুষের শিক্ষা বা যেগুলো মানব সম্পদ উন্নয়নের বিষয়গুলোকে সামনে আনো। এবং আমাদের জাতির একটা বড় সৌভাগ্য হচ্ছে এই সময়ে বাংলাদেশের তরুণ জনশক্তির সংখ্যা কিন্তু জনসংখ্যার একটা বড় অংশ, এটা সব জাতির কিন্তু সবসময় এই সুযোগটা আসে না। অতএব এই তরুণ প্রজন্মকে কিভাবে কাজে লাগিয়ে দেখার বিষয়। তবে দুর্ভাগ্যজনক যে ইউরোপের ইউনিয়নের যারা ইউরোপের পররাষ্ট্র বাণিজ্য নিয়ন্ত্রণ করে তাদের এই রক্ষণশীল সদস্যদের অধিকারের নির্বাচন, আমাদের যে প্রত্যাবাসনের জন্য যে তরুণরা ইউরোপে পাড়ি জমাচ্ছে, ইউরোপেরও অনেক দরকার তরুণ কর্মী, তাদের ক্ষেত্রে একটা বাধা তৈরি হবে বলে আমি মনে করছি এবং সেটা আমাদের জন্য একটা নেতিবাচক বিষয়। তারপরেও আমরা আশা করব ইউরোপিয়ান ইউনিয়ন যদি আমাদের অর্থনৈতিক দুরবস্থা কাটিয়ে ওঠার ক্ষেত্রে পাশে থাকে, আমরা মনে করি যে আমরা অনেকখানি এটা কাটিয়ে উঠতে সক্ষম। জি অবশ্যই, অধ্যাপক মফিজুর রহমান। না দেখেন, যে ইকোনমিক প্রসপারিটি বা উন্নয়ন সেটা তো একটা সামগ্রিক বিষয়, বিভিন্ন সময় ক্রাইসিস থাকে, ক্রাইসিস অ্যাড্রেস করা হয়, আমরা একটা কঠিন সময় দিয়ে যাচ্ছি ঠিকই, কিন্তু আমাদের যে এই যে ডেমোগ্রাফি, যে আমাদের যে পপুলেশন, আমাদের যে বাজারের যে সস্তা শ্রম, আমাদের যে আপনার বিভিন্ন স্ট্রেংথ গুলো আছে সেগুলো তো হারিয়ে যায়, সেগুলো তো আমাদের ওখানে এখনো আছে। তো এবং আমাদের গ্র্যাজুয়ালি আমাদের টেকনিক্যাল এডুকেশন বাড়ছে এবং সেই টেকনিক্যাল এডুকেশন বাড়ার কারণে বাইরের দেশে আপনার আমাদের কর্মী প্রেরণ, অর্থাৎ স্কিল কর্মী প্রেরণ কিন্তু বাড়বে। অর্থাৎ বিভিন্ন ইস্যুই আছে যে ইস্যুগুলোর মধ্য দিয়ে আসলে আমাদের ইকোনমি পিছিয়ে যাওয়ার আসলে কোনো সুযোগ নেই, হয়তো একটু ক্রাইসিস এর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, কিন্তু ইন দ্য লং রান আমাদের যে স্ট্রেংথ গুলো আছে, ইন্ডিকেটর গুলো আছে, সেগুলো কিন্তু পজিটিভ। আমার মনে হয় ইউরোপিয়ান ইউনিয়নের যেটি বললেন সেটি যথার্থভাবে হয়তো বলেছেন, সে সুদূরপ্রসারী একটি বিষয় যে তাৎক্ষণিকভাবে চ্যালেঞ্জ গুলো মোকাবেলা করা গেলে সেই অর্জনগুলো আমাদের আসবে। আমরা তো ইতিমধ্যে দেখেছি আমাদের যে প্রজেক্ট গুলোর মধ্যে দিয়ে ইন্টারনাল এবং এক্সটার্নাল মাতার বাড়ি যে প্রজেক্ট আছে, এটার ফলে তো আপনার বিভিন্নভাবে আমাদের যে একটি
লোকাল বিশাল একটি হাব হয়ে উঠবে, তো সেখান থেকে আমাদের রেভিনিউ কালেকশন কিন্তু সেখানে প্রচুর বাড়বে। অতএব আমাদের এগ্রি সেক্টর, অন্যান্য যে সমস্ত আপনার প্রোডাকশন সেক্টর গুলো আছে, সেখানে আমাদের উৎপাদন কিন্তু কমে যায়নি। গতকাল মনে হয় পেপারে দেখলাম মিঠা পানির মৎস্য মাছ উৎপাদনে আমরা তৃতীয় থেকে দ্বিতীয় পর্যায়ে এসেছি। অতএব অনেক ইন্ডিকেটর আপনি পাবেন যেগুলো হচ্ছে খুবই পজিটিভ যে আমরা এগিয়ে যাচ্ছি, কিন্তু ফর দ্য টাইম বিং যে ক্রাইসিস গুলো আছে, কোভিড কে আপনি চিন্তা করেন, আমাদের মতো দেশ পৃথিবীর অনেক দেশের চেয়ে কিন্তু অনেক ভালোভাবে কোভিড কে হ্যান্ডেল করে ইকোনমি কে একটা পর্যায়ে কিন্তু নিয়ে এসছে, আর চেয়ে বেশি সাফার করেছে অনেক উন্নত দেশ তাদের অর্থনৈতিক ব্যবস্থা গুলো। কিন্তু আমরা কিন্তু দরিদ্র দেশ হওয়া সত্ত্বেও আমরা সেই মাত্রায় কিন্তু আমরা ভুগি নাই, এবং সেখান থেকে আমরা ফিরে দাঁড়াতে পেরেছি। তো এখনো যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আলোচনা ভালো, এই যে আমরা বিভিন্ন সমালোচনা হচ্ছে আলোচনা হচ্ছে, সেগুলো থেকে একটা কারেক্টিভ মেজার্স ডেভেলপ করবে। কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন যেটি বলেছে সেটা আমার মনে হয় যে আমাদের সমস্ত যে স্ট্রেংথ গুলো আছে সেগুলোর ইন্ডিকেশনটা ওইটাই যে বাংলাদেশের ইকোনমি আসলে আর থেমে থাকবে না। এটা যে মানুষগুলো তাদের জন্য একটা ইনএবিলিটি কন্ডিশন থাকলেই সেই মানুষের সেই ইকোনমিকে কিন্তু সেটা আপনার অনেক দূর নিয়ে যাবে। অতএব সেটা খুব বাড়িয়ে বলা হয়েছে বলে আমার মনে হয় না, আমার মনে হয় সেটি যথার্থ প্রেডিকশন, একটা প্রজেকশন যে বাংলাদেশের ইকোনমি উইল রান ফার্দার, এবং আপনার লোকালি ইন্টারন্যাশনালি এবং আপনার রিজিওনালি সব সেক্টরে কিন্তু সেটা এগোনোরই আমরা সুযোগ দেখি। যেমনিভাবে আমাদের ইন্ডিয়া চায়না রিলেশনশিপের মধ্য দিয়ে তদ্রূপভাবে আমাদের ইউরোপিয়ান ইউনিয়ন এবং অন্যান্য বন্ধুদের সাথে আমাদের সম্পর্কের যে মাত্রাগত দিক নির্ধারিত হচ্ছে সেগুলো সবই আসলে পজিটিভ। ইন্টারনাল প্রবলেমগুলো ওভারকাম করবে বাংলাদেশ সেটা আমরা আশ্বস্ত হতেই পারি, এবং সেগুলো যে সমস্ত এক্সপার্ট ওপিনিয়নগুলো আসছে সেগুলো তো আর সেগুলো তো অ্যাড্রেস করাই হবে আমার ধারণা। যেগুলো যে কোনো রেসপন্সিবল গভর্নমেন্ট তো ক্রিটিসিজমকে ওয়েলকাম করে, আমার ধারণা যেগুলো এসছে সেগুলো অ্যাড্রেস করে লোকাল ইকোনমি আরো স্ট্রংগার হবে, সেটাই আমরাও সেরকম আশা করতে চাই। অবশ্যই আশায় নিয়েই মানে সামনে এগোতে হবে, আমরাও চাই বাংলাদেশ অন্তত আবার একটা খারাপ জায়গায় যাক কখনোই আমরা আশা করবো না, অর্থনৈতিকভাবে শক্ত হোক এবং ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের সহযোগিতা করুক, সেই আশাবাদ ব্যক্ত করছি। অধ্যাপক মফিজুর রহমান, শওকত মাহমুদ, দুজনকে অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল নিউটিউব টাটা বিতে আজকে সংবাদ সম্প্রসারণে, বিবিসি সঙ্গে থাকবেন।